অনুব্রত মণ্ডলকে যেতেই হচ্ছে দিল্লি। ইডির সামনে আর কোনো বাধা রইল না। গরু পাচার মামলায় এবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতিকে দিল্লি যেতেই হচ্ছে। কয়েক মাস ধরেই এ নিয়ে লড়াই চলছিল, কিন্তু শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট ইডির কাছে জানতে চেয়েছিল অনুব্রতকে কেন এখনও দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হয়নি। কেন্দ্রীয় এজেন্সি কোর্টে জানিয়েছিল অনুব্রত দিল্লি হাইকোর্টে মামলা করে রেখেছেন, কিন্তু রাউস অ্যাভিনিউ আদালত স্পষ্ট করে ওই মামলায় দিল্লি হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। সেই মর্মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আর্জি জানিয়েছিল ইডি। বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিলেন অনুব্রতকে গরু পাচার মামলায় দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যেতে পারে। গরু পাচার মামলায় যৌথভাবে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। ওই মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল অন্যতম অভিযুক্ত তথা অনুব্রতর একসময়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল সাইগল হোসেনকে। সাইগল আপাতত দিল্লির তিহার জেলে রয়েছেন। এর আগে গত 9ই ডিসেম্বর রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার নির্দেশ দেবার পর কয়েক বছরের পুরনো একটি মামলায় তাকে হেফাজতে চায় বীরভূমের দুবরাজপুর থানা। দুবরাজপুর আদালত তাতে সম্মতিও দেয়। এদিকে ইডি যখন কেষ্টমণ্ডলকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যাওয়ার কাগজপত্র গোজগাছ করছে, তখন দেখা যায় 20ই ডিসেম্বর অনুব্রতকে আসানসোল জেল থেকে দুবরাজপুরে নিয়ে চলে গিয়েছে পুলিশ। শিব ঠাকুর মণ্ডলের দায়ের করা সেই মামলা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বাংলার রাজনীতিতে। এর মধ্যেই আবার অনুব্রত রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করে দিল্লি হাইকোর্টে। সেই মামলার শুনানির দিন বারবার পিছিয়েই গিয়েছে। জানা গিয়েছে আগামী 17ই মার্চ দিল্লি হাইকোর্টে অনুব্রতর ওই মামলার শুনানি হবে। তবে সেই শুনানির আগেই নিম্ন আদালতের নির্দেশে পদক্ষেপ করল কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবারই কেষ্টকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবে ইডি। দ্য ওয়াল ব্যুরো।